আজকে আমার বেটি অস্ট্রেলিয়া থেকে আসিচ্ছে, তাড়াতাড়ি করে এয়ারপোর্ট যাই। সেই সুরত থাকতে অনানির সাথে বিদেশ গেছে, এতদিন পর আসিচ্ছে, এখন যদি আসে দেখে এয়ারপোর্ট আমি যাইনি তাহলে তো সেই মন খারাপ করবি না। তাড়াতাড়ি করে যাই। চলতেস, এ চলতেস, বাড়িতে আছো? কে নয়ন, ওই বাড়িত নাই রে, অফিসত গেছে। ওইটি যা, তাহলে ওক লাগাল বাবু। আচ্ছা চাচা, তাহলে থাকেন, আমি গেন কি রে, ওটা লেবা শুলাই। হ্যাঁ লেবা শুই তো, তুই আবার মাইক্রোলে কুটি যাই। অস্টাদ, আপনি বেটি নিয়ে আসেন, তারপরে চলতেছে থিলা ফাটামো। হ কাউলে, তুই কোনো চিন্তা করিস নে, বেটি ডাক খালি আনি, তারপর কি করা লাগে আমি কর্ম। আচ্ছা ভাই, তাড়াতাড়ি আসেন। সল্টেস, তুই টাকাতে ভরত পাস করছু, কিছু কইনি, আমার থেকে কাউলে আলাদা করছু, কিচ্ছু কইনি, কিন্তু আমার বাড়ি তুই ইটে তুলছু, মাথা লষ্ট রে, আমার মাথা লষ্ট, কি যে হাই কষ্ট। হোক, এখন আগ করলে কাম হবি নে, বেড়ে ডাক সুন্দর ভাবে বাড়ি টানা লাগবি, আগ বুঝবে রে দেওয়া যাবি নে, আমার ভেতরে আগ ফেটে যাচ্ছে। সল্টেস, এ সল্টেস, কিরে নয়ন, আচ্ছু আয় বস। কি আর বস মরে, ওই দিকে যা শুনে আনো। কে কি হসে, ওই দিকে আবার কি শুনে আলু? লেবাসু তোর বিরোধী পক্ষ, তার বিদেশি বেটি বাড়িতে হিচ্ছে। কোষ কি রে, লেবাসুর বেটি আছে কুটি, আমি তো জানিস না, জানবু কুটি থাকে, ছোট থাকতে নানির সাথে অস্ট্রেলিয়া থাকে, ওটি পড়াশোনা করে বড় আছে, তাহলে তুই কুটি খোঁজ পাবু। ও বুঝছি, তা ওর বেটি বিদেশ থেকে আলে, আমার কি সমস্যা রে? ওর বেটি বাড়িতে হিচ্ছে এটা সমস্যা লয়, কিন্তু ওর বেটি বাড়িতে আসলেই বলে তোর ঠিলে ভাঙবি। তুই এটা কেঙ্গা করে শুনলু? কাউলা মাস্তান চার মাতার দ্বারে থেকে লেবাসু কলো, আপনার বেটি কি এয়ারপোর্ট থেকে নিয়ে আসেন, তারপর সল্টেসের ঠিলে ভাঙমো। হসেলে বুঝছি, কার ঠিলে ভাঙবি, এটা এখনো লেবাসু জান না, বেশি তারা বেঁকে দেখলে ওর বাগনের বেশি আরও থম না। মামুনি, আমার সোনা টুকরো চল রে, আয় মা, আয় বুকে আয়। ও আমার ড্যাডি, মা তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? না ড্যাডি, কোনো সমস্যা হয়নি, সুন্দর মতো চলে আসছি। তা ড্যাডি, মমকে দেখছি না, মম কই? তোর মায়ের কথা আর কোশ নে, খালি মেকআপ আর মেকআপ, মেকআপ ছাড়া কিচ্ছু বোঝে না। অক যদি আনোহিনি তাহলে তো এটি তো দুই ঘন্টা বসে থাকা লাগলো নি। ও তা ড্যাডি, আমাদের গ্রাম তো আগের মতনই আছে। হ্যাঁ ওই আগের মতনই আছে, আমি এলাকার মেম্বার হলে ওই এলাকার কি আর উন্নতি হবি? ড্যাডি কিছু কি বললা? না ওই কিছু লয়, এটি দাঁড়া থেকে কি কথা কবু নাকি, গাড়ির চ বাড়ির যেতে যেতে সব কমনি। আচ্ছা চলো। ড্যাডি তুমি নাকি এবার এমপি নির্বাচন করতে দাঁড়াইছিলা? ও মার কোশ নে, ওই খেলা সল্টেস, ওই হারাম দাদার জন্য আমি ভোট পাস করবার পারিনি। সল্টেস মানে কে সেটা? ওই আমার সাথেই ভোট দাঁড়াইছিলো, কিন্তু ওই দুই নম্বরই করে ভোট পাস করছে, প্রিজাইডিং অফিসার ওকে টাকা খিলেছে মা। যাক মা, বাড়ির চলে আসছি, আর কিছু দূর। আর শোন, কয়টা দিন বাড়ির থেকে যান বাড়াস নে, সল্টের চ্যাংরা কিন্তু ভালো লয়। কি বলো ড্যাডি, পাশে থাকছে কি চুপচাপ থাকার জন্য? একদমই না, পুরো গ্রাম আমি ঘুরে দেখব। কে না কে সল্টেস, তার জন্য আমার ঘরে বসে থাকা লাগবে, পারবো না। আচ্ছা মা ঠিক আছে, তুই যেটি ইচ্ছে সেটি যাস, এমনিতেই সল্টেস আজ থেকে আর দুনিয়ার থাকবার লয়, অক বিদ্যই কর দেবো। এখন নাম মা, অদে বাড়ি। খালেদ ভাই, আজ কিন্তু জব বের কয়টা পাত্রি লিয়াচ্ছি, একেবারে যোজনা প্রিয়জন। ধুর ঘটক, থৌ তোমার যোজনা প্রিয়জন, তিন দিন ধরে খালি পাত্রি দেখাচ্ছা, আমার লিজেরই এখনো পছন্দ হচ্ছে না, সল্টেসের ক্যাঙ্কারও পছন্দ হবি। তাহলে আমি এখন কি করবো খালেদ ভাই, অত্র এলাকার কোনো মেয়ে বাদ থনো না, একটাও আপনার পছন্দ হয় না, আমি এটা ন্যাংটা ঘটক, আমার কোনো মূল্যই থলেন না। আচ্ছা তোমার দেখাত কি আর কোনো মেয়ে নেই? মেয়ে আর কুটি পামো, তাহলে অন্য জেলার দেখা লাগবি। আচ্ছা থাক, দেখি এ কয়টা ছবি সল্টেসক দেখাই, ওর পছন্দ হয় নাকি, না হলে অন্য জেলার দেখা লাগবি, উপায় নাই। তবে খালেদ ভাই, লেবাসুর বেটিও কিন্তু একটা আছে, দেখতে শুনতে মাশাল্লাহ খুব ভালো, বিদেশ থেকে পড়ালেখা করে আজই দেশত আলো, কিন্তু ওটা মনে হয় হবি নে, সল্টেসের বিরোধী দলের নেতা।
ঘটক তুমি কোনো চিন্তা করো না, বিরোধে দল হাসতে কি আছে তাই বলে ওরা কি মানুষ লয়, তুমি ব্যবস্থা করো কালকে লেবাসুর বাড়ি তোর বেটিক দেখবার যাব। কিন্তু আপনার বেটা যদি সমস্যা করে আবার লেবাসুর যদি সমস্যা করে তখন? কেউ কিচ্ছু করবি নে, কারো টাকাই খাই না আমি, তোমাক জিদে কোনো সেরে করো, মেয়ে যদি পছন্দ হয় তাহলে তোমাক 10,000 টাকা দেবো। তাহলে তো কোনো সমস্যাই থাকলো না, আমার নাম ন্যাংটা ঘটক বাকির আলি, আমি ঘুরি নে খালি খালি, যাও আসির গাড়ি ভাড়াটা। আদে ধরো 500 টাকা, এখন যাও ব্যবস্থা করো। বাপ রে সল্টেসের কিপটে বাপ, এত খরচে হলে কদিন, যাক ভালোই আছে, টাকা কামাই ভালোই হবি। আচ্ছা খালেদ ভাই তাহলে আমি আসি। সল্টেসের বাপক তো কথা দেন, লেবাসুর বেটিক দেখামো, তাহলে তো আজই লেবাসু কয়া লাগে, কথাটা তো কাল হুট করে কলে তো হবি নে, যাই অ কয়ে আসি। কিন্তু কথা তো কম বারে, লেবাসু ব্যান কি কয়, আমাক ধরে কি পিটি নাকি, বিরোধী দলের নেতার কাছে বিয়ের কথা কবার যাচ্ছি, কি যে হবি। ধুরবাল আমার কিসের ভয়, উই কি এখন নেতা নাকি, উই এখন আমাকের লাগান সাধারণ পাবলিক, যাই ভয়টয় না করে কয়ে আসি, একবার যদি পছন্দ হয় তাহলে তো 10,000 টাকা, আর বিয়ে যদি দেওয়া পারি তাহলে যে কর দিতে একাম আমো তার তো হিসেবই নেই। এ কাউলে শোন, আমার বেটি তো বাড়ি যাচ্ছে, সল্টে চোখ আজ রাতের মধ্যেই শেষ করে দেওয়া লাগবি, পারবো না? লেবাসু ভাই, ও লেবাসু ভাই, বাইরে আবার কে ডাকে, এবারে আসিচ্ছি থাকো। কি ব্যাপার ঘটক তুমি হঠাৎ আমার বাড়িত? আপনার বেটিরই বিয়ের প্রস্তাব নিয়ে আসছি লেবাসু ভাই। এ ঘটকে তোর সাহস তো কম লয়, আমার বেটি কেবল বিদেশ থেকে দেশ যাচ্ছে, তাতে তোর বিয়ের প্রস্তাব আনা লাগলো? ভাই এরা করেন কে, যে সে পাত্র লয় তো আমাকে এলাকার এমপি সল্টেস উদ্দিন চৌধুরী, আর ওর বাপ এই সম্বন্ধ পাঠালো, আপনি যদি কন তাহলে কাল দেখবার আসবার কম। এই হারামজাদা ঘটক, আমি যাক দুই চোখে দেখা পারি নে তার বিয়ের ঘটকালি করিচ্ছু। ভাই একবার ভাবে দেখেন, উই কিন্তু এমপি। কে রে ঘটক না আমার কাম সহজ করবার আছে, আজ রাত্রে সল্টেসক যদি শেষ করে দিই আজ না হয় কাল পুলিশ জানবি, আমার হয় যাবজ্জীবন আর না হয় ফাঁসি হবি, না 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 এ কাম তো করা যাবি না। তার থেকে পাগের খাসাত যখন সল্টেসের বাপ আশপাশ যাচ্ছে ক্ষতি কি, পাক ব্রেন্টের মাধ্যমে বুঝতেই পারবি না সল্টেস। ঘটক আমি এমনি মজা করো তোমার সাথে, সল্টের চ্যাংরা তো খুবই ভালো, কালই তুমি সল্টেসের বাপক অর্থাৎ আমার বিয়ে সাহেবক আসপর কও। আমি জানিচ্ছ না আপনি রাজি হবেন, আচ্ছা থাকেন তাহলে কাল দুপুর সময় আসবো নি। তা তো আসপাই, আদে ধরো 2,000 টাকা সুসংবাদ দেওয়ার জন্য, এখন যাও দরজা আমাদের সামনে। তো দর্শক বন্ধুরা, লেবাসুর ভাব ভঙ্গি তো খুব একটা ভালো লাগিচ্ছে না, উই কি সল্টেসের বাবু কিছু করবি নাকি, তো পরবর্তী পর্ব কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে, তো পরবর্তী পর্ব দেখার জন্য কি করতে হবে, এই ভিডিওর কমেন্ট বক্সে 17 নম্বর পর্ব লিখতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, হ্যাপ অ্যান্ড পিস, লাভ ইউ গাইস।